আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নেক্সট ইংলিশ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের আরও গুরুত্বপূর্ণ বিশেষ কিছু রুলস শিখব। তো চলো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা যে রুলটি শিখবো সেটি হচ্ছে রেস্তোরাঁর হ্যাড ডট ডট দেন স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন যুক্ত সেন্টেন্সকে কীভাবে একটি বাক্যে কমপ্লিট করতে হয়। এবং এই স্ট্রাকচার দ্বারা সাধারণত কোনো কিছু হতে না হতেই বা যেতে না যেতেই ইত্যাদি অর্থ প্রকাশ পায়। তো এই রুলটি শেখার জন্য আমাদের প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে দেন এবং হোয়েনের পূর্বের ক্লজটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো চলো আমরা এর কিছু উদাহরণ দেখি। নো সুনার হ্যাড ইউ রিচ দ্য স্টেশন, অর্থাৎ এখানে দেওয়া আছে স্টেশনে আমাদের পৌঁছাতে না পৌঁছাতেই, এখানে কী হবে? আমরা এখানে কী লিখতে পারি? আমরা লিখতে পারি দেন দ্য বাস লেফট, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই বাসটি চলে গেল। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সে অবশ্যই দেন শব্দটি ব্যবহার করতে হবে, অবশ্যই দেন শব্দটি ব্যবহার করতে হবে। নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, স্কার্সলি হ্যাড উই গন টু স্টেডিয়াম, অর্থাৎ স্টেডিয়ামে পৌঁছাতে না পৌঁছাতেই বা যেতে না যেতেই এখানে আমরা কী লিখতে পারি? এখানে আমরা দিতে পারি হোয়েন দ্য গেম স্টার্টেড, অর্থাৎ স্টেডিয়ামে পৌঁছাতে না পৌঁছাতেই খেলাটি শুরু হয়ে গেল। এখানে লক্ষ্য করো, স্কার্সলি হ্যাড যুক্ত সেন্টেন্সে অবশ্যই আমাদের দেনের জায়গায় হোয়েন ব্যবহার করতে হবে, এটি একটু মাথায় রাখতে হবে। নেক্সট যে রুলটি শিখবো সেটি হচ্ছে ইট ইজ টাইম, যার অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, এবং এটার আরও একটি অর্থ আছে সেটি হচ্ছে উপযুক্ত সময় ইতিমধ্যে পার হয়ে গেছে। তো এখানে আমরা যেটি শিখব, উপযুক্ত সময় ইতিমধ্যে পার হয়ে গেছে অর্থ প্রকাশ পেলে একটি সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করতে হবে। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। ইট ইজ টাইম উই, অর্থাৎ এটাই হয় উপযুক্ত সময় আমরা বা আমাদের। নেক্সট আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি রিয়েলাইজড আওয়ার প্রবলেম, অর্থাৎ সমস্যাটি বোঝার জন্য এটাই আমাদের জন্য উপযুক্ত সময়। এখানে লক্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইট ইজ টাইম যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পর অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, তাই আমরা এখানে উই রিয়েলাইজড দিয়েছি, অর্থাৎ রিয়েলাইজ শব্দটির পাস্ট ফর্ম ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল হচ্ছে ইট ইজ টাইম ইউ, অর্থাৎ এটাই তোমাদের জন্য উপযুক্ত সময়। লিখতে পারি গেভ আপ ইউর ব্যাড হ্যাবিট, অর্থাৎ খারাপ অভ্যাসটি ত্যাগ করার জন্য এটাই তোমার জন্য উপযুক্ত সময়। এখানেও লক্ষ্য করো, ইউ সাবজেক্টটির পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি। এরপর রয়েছে ইট ইজ টাইম দে, অর্থাৎ তাদের জন্য এটা উপযুক্ত সময়। এখানে আমরা লিখতে পারি স্টার্ট ইট দেয়ার ওয়ার্কিং, অর্থাৎ তাদের কাজ শুরু করার জন্য এটাই উপযুক্ত সময়। এভাবে আমরা ইট ইজ টাইম যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। নেক্সট রুলটি হলো অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো, যাদের অর্থ হচ্ছে যেন। এই রুলটি ব্যবহারের বিশেষ নিয়ম হচ্ছে অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট ইন্ডিফিনিট টেন্স করতে হবে, এবং প্রথম অংশ যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্সের হয় তাহলে পরের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন। যেন এখানে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি হি নিউ এভরিথিং, অর্থাৎ সে কথা বলে যেন সব কিছু জানে। এখানে লক্ষ্য করো, হি টক্স এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, সেজন্য আমরা অ্যাজ ইফ এর পরে ব্যবহার করেছি পাস্ট ইন্ডিফিনিট টেন্স, লিখলাম হি নিউ। নেক্সট এক্সাম্পল হলো হি বিহেভড অ্যাজ ইফ, এখানে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি হি হ্যাড বিকাম এ রিচ ম্যান, অর্থাৎ সে এমনভাবে আচরণ করলো যেন সে বিশাল ধনী হয়ে গেছে। এখানে তোমরা খেয়াল করো, হি বিহেভড এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স, সেজন্য আমরা অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, হি হ্যাড বিকাম এটা পাস্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ। চলো পরে আরেকটি উদাহরণ দেখি। হি থিঙ্কস হিমসেলফ অ্যাজ দো, অর্থাৎ সে নিজেকে ভাবে যেন। এখানে কী লিখতে পারি? হি ওয়ার রেকিং, যখন অসম্ভব কল্পনা করা হয় তখন ওয়ার শব্দটি ব্যবহার করতে হয়, সেজন্য হির পরে আমরা ওয়াজ না বসিয়ে ওয়ার শব্দটি ব্যবহার করলাম। যেহেতু রাজা হওয়া বা কিং হওয়াটা অসম্ভব, সেজন্য আমরা ওয়ার শব্দটি ব্যবহার করেছি। এরপর আমরা যে রুলটি শিখবো সেটি হচ্ছে লেট অ্যালোন, যার অর্থ হচ্ছে চিন্তা করা যায় না কিংবা ভাবাই যায় না। তো চলো আমরা কিছু এক্সাম্পল করে দেখি। হি ক্যানট মুভ অ্যান ইঞ্চ লেট অ্যালোন, অর্থাৎ সে এক ইঞ্চি নড়তেই পারে না। আর এখানে আমরা কী দিতে পারি? লেট অ্যালোন রানিং, অর্থাৎ সে এক ইঞ্চি নড়তেই পারে না আর দৌড়ানোর কথা তো ভাবাই যায় না। পরবর্তী এক্সাম্পলে রয়েছে হি ক্যানট পাস ইন দ্য এক্সাম লেট অ্যালোন, অর্থাৎ সে পরীক্ষায় পাস করতেই পারে না।
এখানে আমরা লিখতে পারি জিপিএ 5 অর্থাৎ সে পরীক্ষায় পাসই করতে পারে না আর জিপিএ 5 পাওয়ার কথা তো কল্পনাই করা যায় না নেক্সট এক্সাম্পলে রয়েছে হি ক্যানট হোল্ড এ ব্যাট প্রপারলি লেট অ্যালোন অর্থাৎ সে একটি ব্যাট সঠিকভাবে ধরতেই পারে না এখানে আমরা লিখতে পারি গেটিং এ সেঞ্চুরি অর্থাৎ সে একটি ব্যাটই ঠিকভাবে ধরতে পারে না আর সেঞ্চুরি পাওয়ার কথা তো কল্পনাই করা যায় না সো এভাবেই লেট অ্যালোন যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে একটি বাক্যে নেক্সট রুল হলো রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে কীভাবে একটি বাক্যে কমপ্লিট করতে হবে আর রিলেটিভ প্রোনাউন বলতে আমরা বুঝে থাকি হু হুইজ দ্যাট হুজ হুম এই টাইপের যে সকল ওয়ার্ড রয়েছে সেগুলোকে রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমাদের অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাক্যটি যেন ভালোভাবে অর্থপূর্ণ হয় অর্থের দিকে খেয়াল রেখেই আমরা এই ধরনের সেন্টেন্সকে কমপ্লিট করব তো চলো কিছু উদাহরণ আমরা দেখি আই নো দ্য ম্যান হু আমি সেই মানুষটাকে চিনি যে এখানে আমি লিখতে পারি হু ইজ কামিং হেয়ার অর্থাৎ যে মানুষটি এখানে আসছে আমি তাকে চিনি নেক্সট এক্সাম্পলে রয়েছে দিস ইজ দ্য পেন হুইজ অর্থাৎ এই হয় সেই পেন যা আমরা এখানে লিখতে পারি আই লস্ট ইয়েস্টারডে যা আমি গতকাল হারিয়েছিলাম অর্থাৎ বাক্যটিকে আমাদের একটি চমৎকার অর্থপূর্ণ করতে হবে নেক্সট এক্সাম্পলে রয়েছে আই নো দ্যাট অর্থাৎ আমি জানি যে এখানে আমরা দিতে পারি হিজ এ ডিসেন্ট ম্যান অর্থাৎ আমি জানি যে সে হয় একজন ভদ্র মানুষ কিংবা আরও দিতে পারি ইউ আর এ গুড বয় অর্থাৎ আমি জানি যে তুমি হও একজন ভালো ছেলে এভাবেই বাক্যের অর্থের দিকে খেয়াল করে আমাদের সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে এখন আমরা শিখব বাই প্লাস জেরান যুক্ত সেন্টেন্সকে কীভাবে একটি বাক্যে কমপ্লিট করতে হবে তো চলো আমরা কিছু উদাহরণ দেখি বাই ওয়ার্কিং হার্ড অর্থাৎ কঠোর পরিশ্রম করে এখানে কমপ্লিট করার জন্য আমরা লিখতে পারি ইউ ক্যান প্রসপার ইন লাইফ অর্থাৎ কঠোর পরিশ্রম করে তুমি জীবনে সফল হতে পারো বা উন্নতি করতে পারো অর্থাৎ অর্থপূর্ণ বাক্য আমরা তৈরি করেছি নেক্সট আরেকটি বাক্যে আমরা দেখতে পাচ্ছি বাই রিডিং মোড অর্থাৎ প্রচুর পরিমাণ পড়াশোনা করে এখানে লিখতে পারি ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম অর্থাৎ প্রচুর পড়াশোনা করে তুমি পরীক্ষায় পাস করতে পারো এভাবে বাই প্লাস জেরান্ড যুক্ত সেন্টেন্সকে একটি বাক্যে কমপ্লিট করতে হবে